বিশ্বাসের কাছে একটা সবক আছে, তার নাম হইল কাশফুল কুরু। কি নাম? আপনার নাম কি? মুশাররফ। মুশাররফ মিয়ার বাপে আসছে এখানে? আসে ভাইটা আছে। আচ্ছা, মুশাররফ মিয়ার বাবা কি মুশাররফ মিয়ার থেকে একটুখানি লম্বা নয়? আপনারা দেখছেন, আমি তো দেখিনি। মুশাররফ মিয়ার বাবা যে মুশাররফের থেকে একটু লম্বা, দাড়ি একটু পাতলা চাপদারি, এ কথা ঠিক আছে। এখনই মুশাররফের বাবা এখানে উপস্থিত, আমি যেই নজরে দেখি ওই নজরটার নাম হইল কাশফুল কুরু। পৃথিবীতে জিন বোধ দেওয়া দত্ত দানব দিয়ে কোনো হারাম দাদাই করতে পারবে না, এই করতে পারে। আমি দেখিয়ে ফেলেন কি মুশাররফের বাবা তার পিছনে দাঁড়াইয়াছেন। মুশাররফের বাবা মুশাররফের বাবা মুশাররফের থেকে একটু লম্বা, আর একটু ও একটু উজ্জ্বল, সে আর একটু সামনে। এই কথা ঠিক আছে, ওর বাবার একটু সামনে। যদি না দেখে বলে থাকে আল্লাহ গজব করবে আমার উপরই। এই একটা নজর ওলি আল্লাহর কাছে আছে, এই নজর রসুলের কাছে আছে, যেই নজর দিয়ে তাকাইলে কবরের মানুষটা দেখা দেখতে পারে। আমরা নাসিয়া ডান দিকে দেখি না, রসুল নাসিয়া ডান দিকে দেখছে, রসুল নাসিয়া বাম দিকে দেখছে, রসুল উপরের দিকে দেখছে, রসুল মাটির নিচেও দেখছে। কি কথা বুঝতে পারছেন? রসুল মাটির নিচে দেখছে যে এই কথাটার নাম হইল কাশফুল কুবু। ওই বিদ্যাটাই শিখার জন্য পিসাবরা বলছেন কোরআন, বিসমিল্লাহির রহমানির রহিম, الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والارض. يا مر بندا تمرا আমার জিকির করো, ঠিক আছে? তোমরা আমার এখন আপনার কথা ঠিক করো, ঠিক আছে? এই এক ধরনের জিকির দেখি কথা সেই রকম না বাবা, খাওয়া বন্ধ থাকবে, খাওয়ার সময় নিঃশ্বাস বন্ধ থাকে, পাট কাটতে ধান কাটতে হাজার করতে পড়তে দেখতে উঠতে বসতে কোনো সময় শ্বাস বন্ধ থাকে? তোমার হাতকে যদি প্রমাণ দাও হা কর লড়িস না, লড়বে না। মুখকে যদি বলো কথা বলি ইসলাম সরকারের মুখ বন্ধ কথা বলে না, চোখকে যদি বলো ওই দিকে আর তাকাইছা ওই দিকে আর তাকাবে না, কানকে যদি বলো তার কথা শুনিস না শুনবে না, পাকে যদি বলো হেঁটে ওই দাঁড়িয়ে যাইস না যাবে না। বাবা রে তোমার নাকের উপর বন্দুক একশেলা ধরিয়ে যদি বলো না আর একটা নিঃশ্বাসও ফেলতে পারবি না। নাকি কারো কথা শুনবে? নাক তো কারো কথা শুনবে না। এই বনে বাদ নাই তাই ভেবেছ কি মনে, বড় বড় বাঘ থাকে বাদান ছোট ছোট বনে, আম্মা হুম্মা সাদলে আলা সাইয়ে দে না মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়ে দে না। গাছের উপর চোখ লাগে, গাছের উপর কি লাগে? গাছের উপর চোখ লাগে, গাছের উপর মুখ লাগে। এ কপাল তোরা মুনি সাহ, গাছের উপর যদি চোখ লাগলে লাউ হচ্ছে লাগছিল, লালটা গোটা লাউ পয়সা গেছে, গোটা লাউ পয়সা গোটার থেকে চিন্তা করিয়া গেছে, মানুষের চোখের এত পাওয়ার, এই জন্য লালের গাছের মধ্যে ভাঙ্গা জুতা সামসা ঠাঙুর বালা কালির পাশে চুল দিয়া কুরুচেন মরিল। এই জন্য যদি তোর চোখ সেইখানে থাকতে পারে, অপদার্থ মানুষের চোখে যদি গোটা লাউ পয়সা দাইতে পারে, আল্লাহর নজর লাগলে একটা মানুষ কি মানুষ হইতে পারে না? আরে কি পারে না? যারা মাজার কথা গলার কথা পীরের কথা রুগী আসো আমার দিকে চাইয়া থাকো রোগ ভালো হইয়া যাবে, যে রুগী হাত উঠাও আমি তোমার দিকে একবার যাবো তোমার রোগ ভালো হইয়া যাবে ইনশাল্লাহ। কেননা আমি এখন কামাইয়ার ওইটার নাম জানি কি, আমি তার মধ্যে এখন দুইবার পোড়া যাইতে আছি, এখন আমার এটা ঘর পোড়ান যাবে, এখন আমার দিয়ে আগুন ধরানো যাবে, আমার দিয়ে সিগারেট ধরানো যাবে, কিন্তু তোমাদের এই সিগারেটে আমি ধরা খাবো না, আমি যে সিগারেটে ধরা খাবো
কেমন সেইটা আমার কাবুর উপর হওয়ার জায়গার নাড়ার সেই নাড়ার মধ্যে তাইয়া দেখতে পাইলাম আর বাবা বর্ত কি একটু লম্বা বর্ত কি একটু সাপ বর্ণের আর মা আর মাতা এই পর্যন্ত আর মা ওর মতো এত বড় লম্বা না এই পর্যন্ত এইটা আমি দেখতে পাইলাম ওই বিদ্যাটার নামই হলো এলবে মারে বা بسم الله الرحمن الرحيم قل عصيب الله وعصيب الرسول وأولي الأمر منكم إيدو كانوا من تياسونا أولي الأمر منكم الله كمانو الله كبنا دلائي مانو الله قطع مانو وعصيب الرسول رسول كمانو رسول القطع بنا دلائي بنا شنطح مانو إيدو جن القطع منار قري وأولي الأمر منكم جني علماء سوكا الله رولي القطع مانو الله رولي كمانو تار قطع مانو تار قطع ومانا কুরআন তোমরা কিছু বাজান আমার ওই আয়াতটা মানো না ওয়াউলি নামে মিনকুম যদি একটা আয়াতকে তোমরা না মানো মুসলমান কেমনে থাকে আমার তো বুঝে আসে না মুসলমানদের কেমনে থাকে আমার তো বুঝে আসে না আয়াতটা যে তোমরা মানতে শোনা বুঝি নাই সবাইটা আসো আমি সামনের দিকে আলাপ করি ওই যে বিয়াটা দলিল করে বলেন ওই দলিলের মধ্যে লেখে কি আমি না ইটা জয়নাল আব্দুল মালিক ইটা আব্দুল সগু এই কবি নিয়া দুটো জীবন কইরা ঘুমাও বাবা বলো কোন সন্তান বাবা নি এই কবি নিয়া জীবন ভর যদি ঘুম পারো বাবা বউয়ের গালে সুমা দিলে যে শান্তি পাওয়া যায় বলো এই শান্তি পাইবা নি পাইবে শোয়ার সময় বউর গালের গোটা ছাড়ি দিচাও 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 বলো সাত পাইবেন তাইলে সাত পাবা যদি বউ বিস্তায় আসে তাহলে আসলেই দেখবা সাদের আনন্দ শুরু হইয়া গেছে গেছে কি নাই তাহলে তুমি জীবন বলিয়া যদি এই কোরআন 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 হাদিস হাদিস করো কাজ হবে না কোরআনের মুখ্য উদ্দেশ্য কি হাদিসের মুখ্য উদ্দেশ্য কি হাদিস ও কোরআনের মুখ্য উদ্দেশ্য কোথায় ছিলা কোথায় আসলাম কি করতেছো আবার যাবো কোথায় এই জগতের মধ্যে তোমার পরিচিতি আছে কি নাই তুমি কে কে পাঠাইলো কার হুকুমে আসলাম কার হুকুমে চলতে হইল তার একটু পরিচয়ের দরকার আছে কি না তার একটু পরিচয় যদি দরকার থাকে তুমি ডাক দিছাও মা আজকে মা বেল থেকে যাই দেখবার মা তুই এক ডাক দিলে উঠতে যাবে বেশি লাগলে দুই ডাক যদি তিন ডাক দাও মনের প্রাপ্তাতে জমে জল রয়েছে এখানে জীবনে শেষ জল রয়েছে ভোরে ডাক দিলে এক ডাক দুই ডাক তিন ডাক না কেন সত্যিকারের স্বামী ভক্তা বউ যায় একটা ডাক দিলে ঘুম ভেঙে যাবে তোমার মায়ের ডাক দিলে ডাক শোনে নাই তিন মাসের বাচ্চা ছয় মাসের বাচ্চা দোলনায় বইয়া মা কইয়া ডাক দিতে পারে নাই তার ডাক হলো এমন এক জায়গায় তাকে আসর করছে বেড়া তোর বউয়ের কাছে যাইয়া দেখ বুক গলতে আছে ও আমার আম্মা জানা উলায় কানতে আছে দোলনার মধ্যে দুইশো গল দূরে কান্দে নি কি করে কানতে ওইখানে বসে দুইশো গাছ দূরে বসে গোলায় দোলনার মধ্যে কান্দে মায় দুধ জল দিতেছিল ডাকের সারা দিতে পারে নাই বুক জ্বলা শুরু করে গেছে ছেলে কি দুধের মধ্যে শান্তি দিতেন চিনি দিতেনি কামড় দিতেনি লাঠি মারতেন বম্বিং করছেন তাইলে কেমন করিয়া বুঝলা দুইশো ঘর দূরের থেকে তোমার বাচ্চা শিশুটা তিন মাস চার মাসের বাচ্চাটা ওয়া খাওয়ার লগে লগে তোমার দুধে জোয়ার তোমার ব্লাউজ ভেজে গেল তোমার বেরিশিয়ার ভেজে গেল তোমার শাড়ি ভিজেও দেখা যায় দুধ পড়তে লাগলো এই দুই মাসের বাচ্চায় ডাক দিলে যখন অবুদ ডাক ডাকের কোনো শর্ত নাই ওয়া কইতে যা মাও হয় নাই আল্লাহ হয় নাই কি হয়েছে কিছুই হয় নাই তাতে যদি তোর বউয়ের বুক বিদ্যা দুধ পাইয়ে যাইতে পারে তুই এমন ডাকা সেই আল্লাহরে ডাক যে আল্লাহ তোর ডাকের লগে সারা দিবে তোর লোকের পরিচয় হইয়া যাবে